আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারজানা আহমেদ জিতু আপনাদের সামনে উপস্থাপন করব জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ প্রতিবেদন। আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। আজ থেকে 43 বছর আগে 1975 সালের এই দিনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল বিপদগামী সেনা সদস্য। এই হত্যার মধ্য দিয়ে হোঁচট খেয়েছিল তার সোনার বাংলা গড়ার কর্মসূচি। এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে জাতির পিতার প্রদর্শিত পথ অনুসরণ করে দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে সবাইকে আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া বনানী কবরস্থানে 15ই আগস্ট নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সকাল 10টায় গোপালগঞ্জের টঙ্গি পাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানান, সেখানে ফাতেহা ও বিশেষ মোনাজাত করেন। 15ই আগস্ট উপলক্ষে যশোর জেলা পরিষদের পক্ষ থেকে 4000 কালো পতাকা বিতরণ করেন। গতকাল যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিপুল সহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়া জেলা আওয়ামী লীগ স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করেন। এই কর্মসূচি উদ্বোধন করেন যশোর সদর উপজেলা চেয়ারম্যান শাহিন চাকলাদার। শোক দিবস উপলক্ষে ঢাকা উত্তর যুবলীগ এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই দুঃখী মানুষ দিন ভরে পরিশ্রম করে, তাদের গায়ে কাপড় নাই, তাদের পেটে খাবার নাই, তাদের পাকিস্তানিরা সর্বস্ব লুট করে নিয়ে গেছে, কাগজ ছাড়া আমার কাছে জন্য কিছু রেখে যায় নাই, বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয়। জয় বঙ্গবন্ধু, চালিতানা ছাত্রলীগ নেতা শেখ মুজিব। শ্রদ্ধেয় জননেতা জনাব এস এ মান্নান কোচি এখানে উপস্থিত হয়েছে, আমরা তাদেরকে তাকে ওনাকে অনুরোধ করব, এবং আমাদের নগর নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন, আমাদের হামিদ ভাই রয়েছেন, মিজান ভাই রয়েছেন, শাহ মিরাজ রয়েছেন, আমাদের অন্য অন্য নেতৃবৃন্দ যারা আছেন এই মহানগরের, তাদের পক্ষ থেকে আমি এস এ মান্নান কোচি ভাইকে আমাদের মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আজকের প্রধান অতিথিকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের শ্রদ্ধেয় এবং সহযোদ্ধা, এই এলাকায় মাটি ও মানুষের নেতা, তিনি এই বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে দীর্ঘদিন যাবৎ যিনি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের জন্য, এই এই মিরপুরবাসীর বিভিন্ন সামাজিক রাজনৈতিক স্বার্থে অধিকার প্রতিষ্ঠার জন্য যিনি আন্দোলন করেছেন সেই সাংসদ, আপনাদের প্রিয় নেতা আমাদের আসলাম ভাই মঞ্চ ভবিষ্যৎ আছেন, নগর নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সাহালি কলেজের অধ্যক্ষ শিক্ষকবৃন্দ এবং উপস্থিত আমার সন্তান সমতুল্য আমার ছাত্রীরা, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি গভীরভাবে শ্রদ্ধা জানাই যে মহান জাতির জনক বঙ্গবন্ধু মুজিব, আপনারা জানেন যিনি এই বাংলাদেশের 24টি বছর আন্দোলন করে সংগ্রাম করে সর্বশ্রেষ্ঠ রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা এনেছেন, এই দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তি এনেছেন, সেই বঙ্গবন্ধু মুজিবের আজকে শাহাদাত 43তম শাহাদাত বার্ষিকী। আমি 15ই আগস্টের সকল বঙ্গবন্ধু সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি বক্তব্য রাখব না, শুধু বলতে চাই বঙ্গবন্ধু মুজিব দেশের স্বাধীনতা দিয়েছেন, আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনি দেখেছেন বঙ্গবন্ধু মুজিব এই বাঙালি জাতির অর্থনীতির মুক্তি অর্থাৎ ভাত কাপড়ের জন্য লড়াই করেছেন, স্বাধীনতার পূর্বে ও পরে আপনারা জানেন একবেলা মানুষ ভাত খেতে পেত না, আজকে এমন কোনো মানুষ নেই যে না খেয়ে আছে, এমন কোনো মানুষ নেই যে তার হাতে ফোন নেই, তাই যে অর্থনীতি বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ার জন্য শেখ হাসিনার নেতৃত্বে দিয়ে চলেছেন, তাই আজকে
সেই নেতৃত্বের কারণেই সততার কারণে আজকে আপনারা দেখেছেন উন্নয়নশীল দেশের কাতারে আজকে এই দেশকে এনেছেন। তাই মধ্যয়ের দেশে পরিণত করার জন্য আজকে আন্দোলন করছেন শেখ হাসিনা। তাই আমি মনে করব সেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি মধ্যয়ের দেশে পরিণত করতে হয়, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই 2018 সালে যে ভোট যুদ্ধ আসছে সেই ভোট যুদ্ধ অবশ্যই আপনাদেরকে আমরা তার ভোট প্রার্থী। তাই আগামী দিনে অবশ্যই আমি মনে করি আমাদের মাননীয় সাংসদ যেভাবে এই এলাকার উন্নয়ন করেছেন, কাজ করছেন, প্রতিটি মানুষের দুঃখে সুখে সাথী হয়েছেন, তো অবশ্যই আমরা মনে করি মাননীয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আসলামকেই আগামী দিনে নির্বাচিত করবেন এবং তাকে ভোট আপনারা দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আপনারা নৌকায় বিজয় লাভ করে আপনারা আবার সেই উন্নয়ন ধারা অব্যাহত রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাদেরকে। সময় নষ্ট না করে আমরা একটু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু দোয়া করি। আল্লাহু আমিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাহমান রাহিম, ইয়া দয়াময়, আমরা আজকে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ। ইয়া আল্লাহ, এই কোমল মুক্ত শিশুদের কে নিয়ে আমরা হাত তুলেছি আল্লাহ, তাদের হাতখানা আপনি পবিত্র হাত উল্লেখ করেছেন আল্লাহ। ইয়া আল্লাহ, তাদের হাতের বরকতের দোয়ায় আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ, বঙ্গবন্ধুর সাথে যিনি নিহত হয়েছেন, যারা নিহত হয়েছেন তার মধ্যে অন্যতম বঙ্গমাতা শেখ ফজলুদ্দিন মুজিবকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দেন। ইয়া আল্লাহ, তার সন্তান শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, বঙ্গবন্ধু পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তাকে এই মানুষের কল্যাণে সেবা করবার সুযোগ সৃষ্টি করে দেন আল্লাহ। ইয়া দিবসটি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আমাদের অনুষ্ঠান দেখতে চাইলে লগ ইন করুন www.sonarbanglatv.com youtube/sonarbanglatv। আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায় sonarbanglatv.bd@gmail.com। আমাদের অনুষ্ঠান দেখতে চাইলে লগ ইন করুন www.sonarbanglatv.com youtube/sonarbanglatv। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় sonarbanglatv.bd@gmail.com facebook/sonarbanglatv phone 02580515248 mobile 01749001001। ধন্যবাদ।